মঙ্গলবার অনুষ্ঠিত হতে চলেছে মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রধান উৎসব ঈদ। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 18 নম্বর ওয়ার্ডে মরহুম বিলাত আলী কবরস্থানে নামাজ পড়ার জন্য একটি স্থায়ী জায়গা ঢালাই করার কাজ শুরু হলো। এদিন ওই স্থানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এদিন বিধায়ক জানান, এই ওয়ার্ডের কাউন্সিলর তার কাছে আবেদন করেছিলেন ওই এলাকা সৌন্দর্যায়ন করার জন্য বিধায়ক তহবিল থেকে যেন অর্থ বরাদ্দ করা হয়। সেই মতো বিধায়ক খোকন দাস বিধায়ক তহবিল থেকে 2,68,000 টাকা দেওয়ায় এই ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। আমাদের 15 নম্বর ওয়ার্ডে, আমাদের এই এলাকার 4-5টে ওয়ার্ড নিয়ে এখানে একটা কবরস্থান আছে, যার মূল দায়িত্বে রয়েছেন আমাদের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বর্ধমান পৌরসভার MCIC প্রদীপ রহমান। তার উদ্যোগেই এই কবরস্থান দীর্ঘদিন ধরে এটাকে একটা সৌন্দর্যায়নের পরিকল্পনা করে আজকে এই কবরস্থানকে একটা সুন্দর জায়গায় নিয়ে গেছে। এবং আমি বিধায়ক হয়ে এবছর আমার বিধায়ক ল্যান্ডের টাকা থেকে আমরা বিভিন্ন জায়গায় তো অ্যাম্বুলেন্স সরবরাহ এসব দিয়েছি, এবং বাদবাকি 2,68,000 টাকা আমার ছিল, সেটা প্রদীপ আমার কাছে অনুরোধ করেছিলেন, সেই 2,68,000 টাকা দিয়ে আজকে আবার একটা এই কবরস্থানে ঢালাই হচ্ছে। এবং যেখানে ঢালাই হচ্ছে সেখানেই আমাদের সংখ্যালঘু ভাইয়েরা এবারও এখানে ইফতার সারবেন এবং ঈদের নামাজ এখানে পড়বেন। সে আর একটা বলেছে যে এখানে যদি একটা চালা তুলে দেওয়া যায় তাহলে বৃষ্টির সময়ও যারা কবর দিতে আসছেন তারা অন্তত বৃষ্টি পড়লেও চালার নিচে বসতে পারবেন। এটাও আমরা দেখছি কত তাড়াতাড়ি করে দেওয়া যায়, এবং আজকে এটা ঘুরে দেখলে আর এটা মনে হয় না এটা কবরস্থান। এক আছে, এখানে ঢুকলে মানুষ দেখতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করছেন, উন্নয়ন করছেন, সেই উন্নয়ন কীভাবে বাংলা এগিয়ে যাচ্ছে, এসব কবরস্থানে আসলে মানুষ বুঝতে পারবেন যে উন্নয়ন কী। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।